এই পুরো আল্লাহ আল্লাপাক এক ভাগ রহমত বন্টন করে দিয়েছে সৃষ্টিজীবের মধ্যে এতে করে আপনি দেখবেন একটা একটা গাভী তার বাচ্চার গা পরিষ্কার করে তাই না আর আমরা তো আমাদের বাচ্চার জন্য যা করি আপনারা দেখতে পাচ্ছেন বাকি নিরানব্বই ভাগ রহমত আল্লাহ রবুল আলামিন তার নিজের কাছে গচ্ছিত রেখেছেন যা দিয়ে কে মাঠে আল্লাহ পাক বান্দাদেরকে মাফ করবে ইনশা অতএব সর্বশেষ কথা হচ্ছে আমরা যারা আল্লাহ থেকে দূরে আছি হতাশ হওয়ার কোনো কারণ না লাখ রহমাতিল্লা নামাজ পড়ছেন না আজকেই ফিরে আসেন রোজা রাখেন নাই আজকেই ফিরে আসেন নামাজ এবং রোজা যা রাখেন নাই ক্যালকুলেট করেন কত কত রক্ত নামাজ পড়েন নাই কত মাসের রোজা রাখেন নাই রাখার কাজা করার চেষ্টা করেন জাকাত দেন নাই হিসেব করেন জাকাত দিয়ে দেন সুদ খেয়েছেন করে আজকেই ফিরে আসেন জেনা করেছেন আজকেই ফিরে আসেন মানুষকে ঠকিয়েছেন তার টাকা ফেরত দিয়ে দেন সম্পত্তি জোর করে আত্মসাৎ করেছেন ফেরত দিয়ে দেন কাউকে গালি দিয়েছেন গোপনে তাকে গিয়ে বলেন ভাই আপনাকে গালি দিয়েছিলাম আমাকে মাফ করে দিন আজকেই ফিরে আসেন ল্যা ত্যাখ না ইন সমস্ত গোনা মাফ করবেন এইশ আল্লাহ অতএব তরুণ সমাজে যারা হতাশ পাপে নিমজ্জিত আছো নামাজ পড়ছো না হারাম হে অ্যাফেয়ার্সে আছো মাদক খাচ্ছো এইসব অশ্লীল কাজে সময় নষ্ট করছো বেপরটায় ঘুরছো হ্যাঁ পিতা মাতার সাথে বিহেভ করছো তোমার বয়সটাকে নষ্ট করছো তিনের জন্য তিন দিন সময় লাগাতে না কোরআন পড়া শিখতে না কিছুই করছো না হতাশ হয়ে ডেকে একটা বার আল্লাহ থেকে ফিরে এসে দেখো আল্লাহ তাহলে দেখবা এখানে যে শান্তি আছে সারা দুনিয়ার কোথাও সে শান্তি যাচ্ছে এবং এই শান্তি নিয়ে তুমি যদি দুনিয়ার জীবন শেষ করতে পারো তোমার কবর হবে শান্তিময় তোমার হাসর হবে শান্তিময় পুলসিরাজ শান্তিময় হবে ইনশাআল্লাহ হাসতে হাসতে তুমি জান্নাতে চলে যাবে ইনশাল্লাহ এবং আমাদের জীবনটাকে আল্লাহ পাকের আনুগত্যে দাসত্বে অহংকার মুক্ত হবে তব সেক ফারের মধ্যে কাটাতে চাই তাহলে আসলে কী কী পয়েন্টস আমাদের কাজ করা দরকার জাস্ট পয়েন্টসগুলো বলছে এক নম্বর হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান আল্লাহ পাক আদম আলহী ইসলামকে শিখিয়েছেন ওই জ্ঞান চর্চা যদি আমরা বাড়াই কোরআন শূন্য ওহির জ্ঞানের চর্চা যদি আপনারা বাড়াই ইনশাল ঠিক আছে লাগবে না পনেরো মিনিট আমি পাঁচ মিনিট শেষ করছি ওহির জ্ঞানের চর্চা যদি আমরা বাড়িয়ে দেই দেখবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার সম্মান আপনার রিজিক আপনার প্রতি করুণা দয়া মায়া মহাবত সব বাড়িয়ে দেবে ইনশাল এটা প্রথম পয়েন্ট প্রিয় ভাইয়েরা যারা আজকে লেকচার শুনছেন বা যারা পরবর্তীতে অনলাইনে শুনবেন ওহির জ্ঞানের চর্চা আমি বলছি না আপনি ডাক্তার হবেন না ইঞ্জিনিয়ার হবেন না জেনারেল লাইনে পড়বেন এই কথা আমি বলতে যাব না কখনো কারণ আমি জানি আর কেউ বলুক না বলুকিস্ট আমি জানি এই ওয়ার্ল্ডকে ডিল করতে হলে বর্তমান এইসব আধুনিক জ্ঞানের কোনো বিকল্প নাই কিন্তু এই জ্ঞানটার সাথে কোরআন শোনার জ্ঞান থাকতেই হবে যখন এই দুইটা জ্ঞান একশো একত্রিত হবে ইনশাল্লাহ এই জাতিকে ঠেকানোর কেউ থাকবে না ইনশাআল্লাহ এই সহজ সরল কথাটা আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি অথবা কিছু মানুষ ইন্টেনশনালি এটাকে ঘুরিয়ে ফিরে উল্টা ব্যাখ্যা করছে আর হ্যাঁ এটা স্বীকার করছি কিছু মানুষ আছে কিছু ব্যাকডেটেড থিঙ্কিংস আছে আমাদের মধ্যে যে আমরা আধুনিক শিক্ষাটাকে অনেক সময় গুরুত্ব দিচ্ছি না এটা ঠিক নয় এটা আমার মত পরিবেশ বজায় রেখে ইসলামিক পরিবেশ বজায় রেখে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে কোনো সমস্যা আছে আর আধুনিক এই শিক্ষাগুলো অন ইসলামিক শিক্ষা নয় আপনি যে কোনো এডুকেশনের বেসে যান ম্যাথামেটিক্সে যাবেন অ্যালজেব্রায় যাবেন আপনি কেমিস্ট্রিতে যাবেন ফিজিক্সে যাবেন বায়োকেমিস্ট্রি যাবেন জ্যোতির্বিজ্ঞানে যাবেন মেডিকেল সায়েন্স প্রত্যেকটাতে দেখেন মুসলিমদেরকে খুঁজে পাবেন আপনি প্রত্যেকটা গোরা পত্তন গিয়ে আপনি দেখবেন মুসলিমদের হাতেই হয়েছে আব্বাসীয় খেলাফত যখন ছিল তখন এই বাগদাদ ছিল জ্ঞানের রাজধানী ওইরকম লাইব্রেরি কি বিশ্বের কখনো হয়েছে এখন আমরা মনে করছি জ্ঞানের লাইব্রেরি মনে হয় জ্ঞানের রাজধানী মনে হয় ব্রিটেন হার্ভার্ড কেমব্রিজ অক্সফোর্ড এটা কবে এসেছে ইতিহাসে ইতিহাস কি একশো বছরের হাজার হাজার বছর চলে গেছে হিস্ট্রি পড়েন এখানে আমার কথা হচ্ছে একদম ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিয়ার যে আমাদেরকে উভয় দিকের জ্ঞানী অর্জন করতে হবে বোধ কোরআন সুন্না এবং আধুনিক জ্ঞান এই দুটো জ্ঞান যখন আপনি একত্রিত করবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ চাইতো কোরআন এবং সুন্নাকে হাতে নিয়ে এই বিশ্বের চ্যালেঞ্জগুলোকে ফেস করা যাবে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন প্রথম যেটা বিষয় আল্লাহকে রহমত পেতে হলে আল্লাহর রহিবিন্তিক জ্ঞানের চর্চা বাড়াতে হবে এই জ্ঞানের চর্চা বাড়ালে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সবাইকে আল্লাহবাক সম্মানিত করবে ইনশা আল্লাহ রহম করবেন ক্ষমা করবেন ইনশাল্লাহ দুনিয়াতেও সফল করবেন পরকালও জান্নাত দেবে ইনশা আল্লাহ আর আমরা তো দেখলাম আল্লাহবাকে জান্নাত দেওয়ার জন্য একটা ঘটনা যথেষ্ট একটা কুকুরকে পানি পান করিয়েছে একবার খালি বলেছে আল্লাহ তোমার ভয়ে কাজ করেছে বাস আবার জাহান যাওয়ার জন্য একটা ঘটনা এনাফ খালি বলেছে যে আল্লাহ তোকে মাফ করবে না ব্যাস জাহান্নাম নাম তা আল্লাহ জানেন এন্ড অফ দ্য ডে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে নামে যাবে অহংকারের কোনো সুযোগই নাই একটা এক মিনিট একটা কথা বলতে চাই যে এখন অনেক মুসলিমদের মধ্যে একটা ট্রেন্ড চলে আসছে একটু ইসলাম প্র্যাকটিস করলেই অন্যকে এস্টিমেট করা শুরু করে করে না এখন তো অনলাইনের যুগ আর এখন তো কাজ করতে কোনো শ্রম লাগে না খালি ঘরে বসে শুয়ে দুটা লাইন লিখলেই কাজ শেষ ঘরে বসে শুয়ে ফেসবুকে দুটা লাইন লিখলেই কাজ শেষ আর কনস্ট্রাকটিভ কাজের তো কোনো খো খোঁজ খবরই নাই এগুলো সহজ এই কারণে দেখা যায় বর্তমান যুগে সমালোচনা করা এগুলো সংস্কৃতি বেড়ে গেছে এগুলোর মধ্য দিয়ে আমরা দিন পালন করার পরেও ক্ষতির মধ্যে আছি এমন হতে পারে যে ব্যক্তি বা যে দল বা যে রাজনৈতিক দল বা যে ধর্মীয় দল যার বিরুদ্ধে আমি নিজের কলমগুলো ঘোরাচ্ছি হতে পারে তার মধ্যে এমন মানুষ আছে যে আমার আগে জান্নাতে চলে যাবে হতেই পারে আর আমি যে নিজেকে এত বড় করে ফখর করছি কে জানে দি এন্ড অফ দ্য ডে আমি যাব কি যাব না কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই সো এখন আমরা যারা ইসলাম প্র্যাকটিস করছি আমাদের সতর্ক হওয়া উচিত নিজের পরকালের ফিকিরটা করি আল্লাহ বোঝার তৌফিক দান করুন আমিন দুই নাম্বার যেটা বলবো যে রসুল্লাহ সাল্লামের রেখে যাওয়া যে আদর্শ এবং সুন্নত এর চর্চা যারা বাড়িয়ে দিবে আল্লাপাক রহম করবে সুরা আলী ইমরানের এক একত্রিশ নম্বর হাত পরে দেখেন আল্লাহাক নিজে বলছেন কুলিন কুনসুল জহিবুন আল্লাহ ফেতনি হে নবী বলে দিন তোমরা যদি আল্লাহর রহমত আর ভালোবাসা পেতে চাও তাহলে আমাকে অনুসরণ করো আমাকে যে বা যারাই নবী সাল্লাহামকে অনুসরণ করবে আল্লাহ তার প্রতি দয়া করবে ইনশাল শুধু দয়াই না ইয়াকুম জুনু তোমাদের সমস্ত গোনা আমি মাফ করে দেব্লাহ গফর রহিম শূন্যদের চর্চা বাড়িয়ে দিই শুধু তাই নয় কেউ যদি দিন নবী সাল্লু আলি উপরে বেশি বেশি দরুদ শরীফ পরে আল্লাহ মোহাম্মদ আহম্মদিম পড়তেই থাকে দরুদ ইব্রাহিম বা সংক্ষিপ্ত দরুদগুলো আল্লাহ পাক একবার দৌরুদ পড়লে দশ বার রহম করবে চেই নবীর আদর্শ মেনে চললে আল্লাহাক ভালোবাসবেন সেই নবীর নাম উচ্চারিত হলে দরুদ পড়লেও আল্লাহাক রহম করবে চার সৃষ্টির সেবা করলে রহম পাওয়া যাবে আল্লাহ বলছেন তোমরা সৃষ্টির সেবা করো মানবতার সেবা করো জমিনবাসী যারা আছে ওদের প্রতি রহম করো আল্লাহ তোমাদের প্রতি রহম করবেন পাঁচ রহমত পেতে হলে আল্লাহর জিকির বাড়িয়ে দিতে হবে আল্লাহর জিকির মানে সকাল সন্ধ্যা আল্লাহকে যত জিকির আজগার আছে এগুলো ছাড়া যাবে না চলতে ফিরতে অলওয়েজ আল্লাহকে ডাকতে হবে আল্লাহ আলহামদুলিল্লাহ বলে যে কাজ আপনি করছেন ওই কাজের মধ্যেই জিকির বাড়াতে হবে যে যত বেশি আল্লাহ পাকে জিকির করবে তার কলব তত জিন্দা থাকবে এবং যার কলব জিন্দা থাকবে যার কলবের মধ্যে নূর থাকবে আল্লাহ পাকে নূর তার কলবে আসবে ইনশা আল্লাহ ছয় বেশি বেশি কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতে হবে কোরআন তেলাওয়াত যারা বাড়িয়ে দিবে এই কোরআনের বদৌলতে আল্লাহ পাক তার প্রতি রহম করবে ইনশাল আরও বলবো সাত নাম্বার যে সলাৎ সলাৎ এর কোনো বিকল্প নাই নবী সাল্লাহ আলী হাসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে বলে না আসালাত ও সালাত বোমা মেলে কেতে ইমান নামাজের যত্ন নিও নামাজের যত্ন নিও আর তোমাদের অধীনস্থ যারা আছে ওদের ব্যাপারে খেয়াল রেখো নামাজ নাই ইসলাম নাই নামাজ আছে তো ইসলাম আছে তো নামাজের তাবেদেরই যারা করে পাঁচ তো নামাজ ঠিকঠাক মতো করবে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক তাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ আরও বলতে চাই তাহাজুদের কথা যারা একটু তাহাজের নামাজে অভ্যস্ত হতে পারবেন ওই সময়টা আল্লাহকে রহমত নেমে আসে বর্ষিত হয় যারা তাহাজুদের সালাতে অভ্যস্ত হবে আল্লাহাক তাদের প্রতি রহম করবে ইনশাল নয় বলতে চাই দিনই মেহনত বাড়িয়ে দেওয়া যাদের ফিকির দিনকে নিয়ে কিভাবে আমি দিন পালন করব কিভাবে দিনের প্রচার করবো দিনের জ্ঞান অর্জন করব এর প্রসার ঘটাবো দিনটাকে মানুষের কাছে পৌঁছে দেবো এই ফিকির যাদেরকে তাড়িয়ে বেড়ায় ইনশাআল্লাহ পাক ওদেরকে এই জমি রহম করবে ইনশাআল্লাহ আল্লাহ দাওয়াতি গাছ বাড়িয়ে দেন দিনের ফিকির বাড়িয়ে দেন ইনশাল্লাহ আল্লাহ পাকে রহমত পাওয়া যাবে ইনশাল্লাহ আর একটা কথা আছে দশে গিয়ে বলবো পিতা মাতার খেদমতের কথা পিতা মাতার খেদমত এমন একটা জিনিস যেটা করলে পরে আল্লাহ রহমত নেমে আস একজন ব্যক্তি কবিরা গুনে করেছে নবীর কাছে গিয়ে বলছে আমার ক্ষমার কি কোনো রাস্তা আছে নবী সালাম বলছেন তোমার মা কি বাসায় আছে জীবিত আছে হ্যাঁ জীবিত আছে বাসায় যাও তো মায়ের খেদমত করো তোমার সমস্ত কোনো হয়ে যাবে আপনার ওয়াইস কারণীর নাম শুনেছেন না শুনেছেন না তাকে এত বড় মর্যাদা দেওয়া হবে কি আমাদের মাঠে এর পিছনে কারণ কি জানেন সেই ব্যক্তি মাসা আল্লাহ তার মায়ের খেদমত করত তিনবার বলেছেন রবি সাল্লাহ আমাদের সবচেয়ে সেরা এবং ভালো ব্যবহার পাওয়ার অধিকার হচ্ছে মায়ের তারপরে মায়ের তারপরেও মায়ের তারপর বাবার পিতা মাতার খেদমত করলে আল্লাহ রহমত নেমে আসে আর একজন ব্যক্তি বলছিল আমার বাসায় তো মাও নাই আর আমি কি করব। তখন নবীজি বলছেন তোমার কি খালা আছে খালা বেঁচে আছে খালা বেঁচে আছে খালার খেদমত কর এখনকার এই বিশ্বে দেখেন সম্পর্কগুলো কিন্তু ভেঙে যাচ্ছে পিতা মাতা ভাই এবং আত্মীয় স্বজন প্রতিবেশী প্রতিবেশীর তো খবরই নেই আমি তো জানি না আমার পাশের ফ্ল্যাটে কে থাকে হ্যাঁ অবস্থা এমন তো সমাজের উপকার করলে জনকল্যাণমূলক কাজ করলে পিতা মাতার খেদমত করলে আত্মীয়তার বন্ধন অটুট রাখলে এবং অন্যের সমস্যা সমাধান করার জন্য মানব সেবামূলক কাজ করলে আল্লাহ রহমত নেমে আসে আজকে আমি দশটা বলেছি এরা আরও অনেক কাজ আছে যেগুলো নিয়মিত করতে থাকলে আল্লাহ রবুল আলম রহমত নেমে আসে মোটা দাগে জ্ঞান অর্জন মোটা দাগে নবী সাল আলী সুন্না অনুসরণ আল্লাহ রহির জ্ঞানের প্রচার প্রসার ঘটানো দিনকে নিয়ে ভাবা দিনের ফিকির করা কোরআন তেলাওয়াত বাড়ানো জিকির বাড়ানো বেশি বেশি স্তেক ফার করা তওবা করা বেশি বেশি স্তেক ফার করা আল্লাহর কাছে দোয়া করা নামাজ তাহাজুত বাড়িয়ে দেয়া আত্মীয়তার সম্পর্কগুলো বজায় রাখা ঠিক আছে আল্লাহকে জমিনে দিনের প্রচার প্রসারের চেষ্টা করা এবং সর্বোপরি ইমান ইসলাম এবং তাকুয়া বজায় রেখে যারা চলবে ইনশাআল্লাহ আল্লাপাক এই দুনিয়াতেও তাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ পরকালেও তাদের প্রতি রহম করবে ইনশা আল্লাহ হয়েছেন সর্বশেষ একটা হাদিস বলে শেষ করছে রসুল্লাহ সাল আল্লাহু আলিম বলেছেন আল্লাহ রবুল্লা আলমিন যখন এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন তার রহমতটাকে তিনি একশো ভাগে ভাগ করেছেন কত ভাগে একশো ভাগে তার অনলি একটা ভাগ মাত্র একটা ভাগ আল্লাহ রবুল্লাহ আলমিন পুরো মহাবিশ্বে দিয়েছে এক ভাগ আর আপনাদেরকে আমি অন্য একটা লেকচারে বলেছিলাম সমুদ্রের ধারে যখন আপনি হাঁটবেন বা নদীর তীরে যখন আপনি হাঁটবেন ওখানে একটা বালুর যে পরিমাণ অবস্থান এই পুরো মহাবিশ্বে কিন্তু পৃথিবীর অবস্থান তার চেয়েও কম যারা সায়েন্স পড়েছেন তারা জানেন পুরো মহাবিশ্বের পৃথিবীর অস্তিত্ব এর চেয়ে কম একটা বালুর করার চেয়েও কম মহাবিশ্ব এত বড় এই পুরো মহাবিশ্ব আল্লাহ এক ভাগ রহমত বন্টন করে দিয়েছে সৃষ্টিজীবের মধ্যে